নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক আজ বানাচ্ছি শুখা আলুর দম ভীষণই টেস্টি খেতে আর আমার বাড়ির সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা রুটি লুচি পোলাও খিচুড়ি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই এটা সার্ভ করতে পারবেন আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা তাই সপ্তাহে যে কোনো দিনই এটা রান্নাও করতে পারবেন খুবই সিম্পল একটা রান্না চটজলদি হয়েও যায় কোনো বাড়তি মশলা ঝামেলা নেই চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে সাড়ে তিনশো চারশো গ্রামের মতো ছোট গোল আলু আছে নুন দিয়ে সেদ্ধ করে আলুগুলো খোসা আমি ফেলে দিয়েছি যে আলুগুলো সাইজে একটু বড় সেগুলোকে আমি মাঝখান দিয়ে দুটো টুকরো করে দিচ্ছি যেহেতু এখনও বাজারে ছোট আলু পাওয়া যাচ্ছে তাই আমি ছোট আলু দিয়েই এটা করছি আপনারা চাইলে বড় আলু কেটেও এই রান্নাটা করতে পারেন এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটা আমি মাঝখান দিয়ে কেটে এবার এই গ্রেটার সাহায্যে গ্রেট করে নেব আমি কিন্তু মিক্সিতে পেস্ট করছি না পেস্ট করলে টমেটো কিন্তু একদম মিহি হয়ে যায় আর পাতলাও হয় আর এভাবে গ্রেট করলে টমেটোটা হয় থকথকে রান্না করার পর টেক্সচারে কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য থেকেই যায় আমি এখানে এক চা চামচ গোটা ধরে নিয়েছি হামান দিস্তার সাহায্যে এখন এই ধনেটাকে আমি আধা ভাঙা করে নেব একদম মিহি করে কিন্তু আমি গুঁড়ো করছি না এই আধা ভাঙা ধনে ব্যবহার করার ফলে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণই বেড়ে যাবে এটা আপনারা এইভাবে একবার রান্না করলে সেটা বুঝতে পারবেন গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি চাইলে সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন তেল ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর হাফ চা চামচ আদা বাটা লো ফ্লেমে এগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি সেই ক্রাশ করে রাখা ধনে এটাকেও আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এতে ফ্লেভারটা খুব ভালো আসবে এখন দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো মিডিয়াম টু লো ফ্লেমে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন টমেটো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় তিন চার মিনিট আমি আলুগুলোকে এখন কষিয়ে নেব তেলটা এ রান্নাতে একটু বেশি দেবেন যেহেতু একদম শুকনো হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু ব্লাঞ্চ করা আছে যদি কাঁচা মটরশুঁটি ব্যবহার করেন তাহলে ওটা তেলের উপরেই দিয়ে দেবেন প্রায় তিন চার মিনিট এভাবে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে এবার কষিয়ে নেব আলুর সাথে মশলাগুলো আলুগুলোর মধ্যে কিন্তু এখন একটা ছাড়া ছাড়া ভাব আছে এর জন্য তিন চার টেবিল চামচের মতো জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো এতে করে আলুগুলোর মধ্যে হালকা একটা মাখো ভাব আসবে রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি আবারও মিশিয়ে নেব আলুর সাথে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দিয়ে দিলাম তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন আলতো হাতে আরও একবার মিশিয়ে নেব এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল সুখা আলুর দম খুবই টেস্টি হয় খেতে আর দেখতেই পেলেন বানানোর কিন্তু তেমন কোনো ঝামেলা নেই চটপট রান্না করা হয়ে যায় আর যেহেতু বাড়তি কোনো জলও আমি ব্যবহার করিনি তাই সেই অর্থে তেমন কোনো গ্রেভি হয় না আর সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাইতেভাবে এভাবে একবার ট্রাই করবেন